এক নম্বর হচ্ছে যে মদিনার জিয়ারত হজের অংশ কিনা, একটা এলেমের কথা, মদিনার জিয়ারত হজের অংশ নয়। তো আমরা জিয়ারত করতে যাই কেন? একসঙ্গে দুই কাজ সেরে আসলাম, হজও করলাম মদিনার জিয়ারত হয়ে গেল। এই জন্য আমরা করি, কারণ অনেক ফজিলত আছে। কিন্তু কেউ যদি এমন তাড়াহুড়া হয়ে যায়, ছুটি পেয়েছে মাত্র এক সপ্তাহের 8-10 দিনের, এর বেশি ছুটি পাবে না, কিন্তু ফরজ হজ কাঁধে লটকে আছে, সেই ব্যথাটা চিন্তা করলো যে মদিনা না গিয়ে যদি আমি হজ করে চলে আসি, তার হজ কি হয়ে যাবে? নিশ্চিন্তে হজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা কেন মদিনায় যাই? কারণ সেখানে এটা এই মসজিদ নববী আছে, সেখানে মসজিদ নববীতে নামাজ পড়বো, তারপরে সুযোগ পাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের সালাম করার, এই সুযোগটা আমরা ছাড়তে চাই না। কি ফজিলত আছে? সালাতুন ফি মসজিদি হাদা খাইরু মিন আলফি সালাতিন ফি মা সাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলাল মসজিদ হারাম, যে আমার মসজিদে নামাজ পড়া অন্য মসজিদের তুলনায় 1000 এক রাকাতে 1000 এর চেয়ে বেশি রাকাতের সওয়াব আল্লাহ দান করবেন। শুধু মসজিদে হারামের মধ্যে তার চেয়ে আরো বেশি, সেখানে কত? 1,00,000 রাকাতে। এরপরে আছে, এখন এই মসজিদে নববীতে কয়দিন থাকতে হবে? মদিনাতে কয়দিন থাকতে হবে? কেউ কেউ 8 দিনের কথা বলেন, যে 8 দিনের কমে থাকবে না, একটা হাদিস আছে যে 8 দিন থাকতে হয়, 40 রাকাত, 5 রাকাত, 40 রাকাত নামাজ পড়তে হয়। এই হাদিসটা কিন্তু দুর্বল, দাঈফ, এটা কোন সহি হাদিস নয়। এখন এই 8 দিন থাকা তো ভালো, 10 দিন থাকলে আরো ভালো যদি সময় কুলায়। কিন্তু এমন যদি হয় যে মক্কায় কমে গেল 7 দিন হলো, মদিনায় দিলেন 8 দিন, এটা বুদ্ধিমানের কাজ হলো? তো ওই দৈফ হাদিস আমল করতে গিয়ে আপনি ঠকে গেলেন বেশি। যদি 15 দিনের জন্য আপনার জার্নি হয়, তাহলে তো আপনাকে মক্কায় বেশি দিন কাটাইতে হবে, 10-12 দিন, মদিনায় 2-3 দিন হইলেই হয়ে যাবে, কারণ এখানে কাজ বেশি, এখানে সওয়াব বেশি। এইটা না বুঝে অনেকে আমি দেখছি যে মদিনা ওই হাদিসকে আমল করার জন্য মক্কায় সময় কমায়, মদিনায় সময় বাড়াই দেয়, এটা বোকামি। কিন্তু আলহামদুলিল্লাহ সুযোগ যদি বেশি থাকে, মক্কায় যদি 1 মাস থাকতে পারি, মদিনায় 15 দিন থাকতে পারি, আরো ভালো। কিন্তু যদি সময় কম থাকে তাহলে এভাবে ব্যালেন্স করবেন। মদিনাতে গেলে ওই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের এই এই যে নামাজের নিয়ত আছে, এটা এই ফজিলত। এবং ঢুকার সময় সব মসজিদে যে দোয়া, একই দোয়া, প্রথম কি কাজ করব, মসজিদে ঢুকবো ডান পা দিয়ে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল করিম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, আল্লাহুম্মা ফতহ লি আবওয়াবা রহমাতিকা। যাদের এই বড়টা মুখস্থ আছে, আর ছোটটা মুখস্থ থাকলে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতহ লি আবওয়াবা রহমাতিকা। ঢুকে তারপরে কি করব? সোজা রওজা করি, রওজা জিয়ারত করতে চলে যাব। হ্যাঁ, আগে তাহিয়াতুল মসজিদ, যদি এখন কোনো ওয়াক্তিয়ে নামাজ না থাকে তাহলে তাহিয়াতুল মসজিদ, মসজিদের হক একটা আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে, অনেক ইমাম এটাকে ওয়াজিব মনে করে। ঢুকেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, তারপরে ওয়াক্তিয়ে নামাজ না থাকলে রওজা মোবারকের দিকে জিয়ারতের জন্য সালাম দেওয়ার জন্য যাব। আর যদি ওয়াক্তিয়ে নামাজ হয়ে যায় তাহলে আগে জামাতে নামাজ পড়ে ফেলব। তো মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য সব জায়গা মধ্যেই এই 1000 সওয়াব আছে, তবে একটা জায়গা আছে, ওটা সেই জায়গাটা একটু এক্সট্রা মর্যাদা আছে, সেটাকে বলা হয় রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ। সেটা কোন জায়গা? মা বাইনা মিন বাইতি ওয়া মিম্বারি রাউদাতু মিন রিয়াদিল জান্নাহ। যে আমার এখন যেখানে ওনাকে কবর দেওয়া হয়েছে, এই জায়গাটা ছিল ওনার থাকার ঘর, এই একটা রুম ছিল ওনার, এই রুমটা কে কাকে নিয়ে থাকতেন? তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল। এই ঘরে থেকে একটু বের হলে মাঝখানে খেজুর পাতার বেড়া ছিল, এই মাঝখানে এই খেজুর পাতার বেড়ার এই পাশে মসজিদ আর ওই পাশে ওনার ঘর। তিনি বললেন যে আমার এই ঘর আর আমার যে মিম্বার আছে মসজিদের মাঝখানে, মিম্বার থেকে নিয়ে আমার ঘর পর্যন্ত এই জায়গাটা হচ্ছে জান্নাতের একটি টুকরা, এই জন্য এটার একটা আলাদা মর্যাদা আছে। কিন্তু অনেকেই এই মর্যাদার কারণে সেখানে গিয়ে যে বসেন আর সহজে বের হন না, জায়গা তো ছোট, যে এখানে আমাদের এই মসজিদের যতটুকু জায়গা এখন দেখতে পাচ্ছেন এতটুকুন হইতে পারে ম্যাক্সিমাম, বা হয়তো বা এর চেয়েও আর একটু ছোট, এর চেয়ে আর একটু ছোট, আর একটু ছোট, এখন বা অর্ধেক হবে প্রায়, বা 3 ভাগের 2 ভাগ হবে,
And এই অল্প জায়গার মধ্যে লক্ষ লক্ষ লোক নামাজ পড়তে হলে কিভাবে জায়গা পাবে এই জন্য নিয়ম হলো পারলে দুই রাকাত নামাজ পড়ে অন্যদেরকে সুযোগ দেওয়ার জন্য চলে আসে কিন্তু কিছু এমন লোক আছে তাদের জ্ঞানের অভাব তারা ওখানে বসে আর সহজে ওঠে না ঘন্টা পর ঘন্টা কয়েক নামাজ ওখানে তারা শেষ করবে এটা এটা সাধারণ নফল নামাজ তে এই নামাজের জন্য আপনি কত লোক দাঁড়িয়ে আছে তাদেরকে ইহসান করলেন না যদি যেই ব্যক্তি অন্যদেরকে সুযোগ দেওয়ার জন্য নিজে সরে আসবে আল্লাহ তাআলা হয়তো তাকে ওখানে বসে থাকার তুলনায় বেশি সওয়াব দিতেন কিন্তু সে সেটা মিস করলো এই জন্য জ্ঞানের দরকার বুদ্ধির দরকার জ্ঞানের অভাবে মুসলমান মিস করে অনেক কিছু তাহলে এরপরে মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মোবারকের জিয়ারত করেন তারে সেখানে জিয়ারত করতে এলে সোজা ঢুকতে পারবেন না আবার মসজিদ থেকে বের হতে হবে কারণ কিউ লম্বা লাইনের জন্য ভিতরে দিয়ে শর্টকাট লাইন দেওয়ার কোনো রাস্তা নাই মসজিদের বাইরে হইতে হলে যেতে হবে বাম সাইডে গিয়ে ওখানে লম্বা কিউ দিয়ে আপনি ঢুকবেন আস্তে আস্তে ঢুকবেন আর ঢুকার সময় তাড়াহুড়া করবেন না ধাক্কাধাক্কি করবেন না খুব আদবের সাথে আসবেন আদর শরীফ বেশি করে পড়বেন আসলে মদিনা তৈবা যখন সফর করতে যাবেন ওইখানের শহরের যখন আলামত দেখা যায় মসজিদের যখন মিনারা দেখা যায় তখন থেকে বেশি করে দরুদ শরীফ পড়তে হবে মদিনাটা তখন অবস্থান করবে বেশি করে সালাত এবং সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাবো এরপরে কবরে যখন ওখানে যাবো গিয়ে কি দোয়া পড়বো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আশহাদু যদি আরো পারেন আশহাদু আন্নাকা বাল্লাগতা রিসালা ও আদাইতাল আমান ونصحت الأمة وجاهدت في الله حق جهاده যদি পারেন তো পড়লেন না পাইলে আরো আরো পড়া যায় আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকা ইয়া খাইরাতাল খাইরাত আল্লাহ ফি খালকি আসসালামু আলাইকা ইয়া সাইয়িদাল মুরসালিন ওয়া ইমামাল মুত্তাকিন আশহাদু আন্নাকা বাল্লাগতা রিসালা ওয়া আদাইতাল আমানা ونصحت الأمة وجاهدت في الله حق جهاده ওইখানে সালাম দেওয়া আর এখান থেকে সালাম দেওয়ার মধ্যে একটু পার্থক্য আছে দুইটা পার্থক্য একটা পার্থক্য হলো সালাম বলার তরিকা ওখানে বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওনার সামনে আছি ওনার কবরে আছি উনি কবরের মধ্যে উনি শুনতে পাচ্ছেন আর এখান থেকে যখন পাঠাই তখন কিভাবে বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহ আপনি সালাম পাঠিয়ে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার পরিবারকে আর ওখানে আল্লাহ আপনি পাঠিয়ে দেন না আমি সরাসরি সালাম দিতে পারবো তার কারণ কি কারণ হচ্ছে তিনি বলেছেন মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম যে কেউ যদি সুনানে আবু দাউদ হাদিসটি এসেছে হাসান সনদ দ্বারা কেউ যদি আমার কবরের পাশে এসে আমাকে সালাম দেয় তাহলে আল্লাহ তাআলা আমার রূহকে ফেরত দেবেন যাতে আমি তার সালামের জবাব দিতে পারি তাহলে পার্থক্য আছে না সেই জন্যই ওখানে ইয়া রাসূলুল্লাহ ডাকা যায় আর এখান থেকে ইয়া রাসূলুল্লাহ বলা বেদাত নিষেধ এখান থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যে এখান থেকে ইয়া নবী সালাম আলাইকা বলে যে এটা গলত কারণ ইয়া নবী ডাকতে হবে ওইখানে তিনি এই কবরের মধ্যে শায়িত আছেন রূহ কাজ করতেছে ফেরত দেওয়া হয়েছে আবার সালামের জবাব দেওয়ার জন্য তাহলে কেউ প্রশ্ন করবেন যে সবাই তো ওখানে কন্টিনিউয়াসলি সালাম দিয়েছে রূহ যায় কোন সময় আবার ফেরত আসে কোন সময় এটা তো গায়েবের খবর ওটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন হাদিসকে ইয়াকিন করলাম তিনি আমার সালামের জবাব দিবেন আল্লাহ ওনাকে জবাব দেওয়ার তৌফিক দান করবেন আলহামদুলিল্লাহ দ্যাট ইজ এনাফ ফর মি কবরের ভিতরে কি হচ্ছে দেখার কোনো সুযোগ আছে এখন তারপরে ওখানে কি আপনি অনেকক্ষণ থাকতে পারবেন পিছনে কি আছে লম্বা লাইন আছে আপনি থাকার জন্য যদি পীড়াপীড়ি করেন যুদ্ধ করেন ওখানে ধাক্কাধাক্কি করেন তাহলে সওয়াব হবে না গুনাহ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে হবে হাইয়ান ও মাইয়েতান ওনার ইন্তিকালের পরে ইন্তিকালের আগে সকল অবস্থায় ওনাকে সম্মান করতে হবে রেসপেক্ট করতে হবে উনি সামনে থাকলে যেরকম ধাক্কাধাক্কি করতে পারতেন না আদবের সাথে থাকতে হতো কোনো আওয়াজ উচ্চারণ করতে পারবেন না চিল্লাচিল্লি করতে পারবেন না ওনার কবরের পাশে কেউ তা করতে পারবেন না আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বলেছেন যে তোমরা আল্লাহর নবীর সামনে আওয়াজকে উঁচু করো না লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী
ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون খবরদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে তোমাদের কথার আওয়াজ বুলন্দ করো না উঁচু করো না এবং তার সামনে তোমরা জোরে জোরে কথা বলো না তাহলে তোমাদের আমলগুলো সব बर्बाद হয়ে যাবে তোমরা টের পাবে না এইজন্য ওখানে খুব নম্রভাবে আস্তে করে ভদ্রভাবে শান্তভাবে জিয়ারত করতে হবে জিয়ারত করতে গিয়ে হাউ মাউ কান্না করে চিল্লাকারি করে মহব্বতের ইশকে খুব দেওয়ানা হয়ে যাওয়া এগুলো ভালো লক্ষণ না চোখের পানি আসতে পারে মহব্বত আসতে পারে কিন্তু প্রকাশ করার ক্ষেত্রে শান্তভাবে প্রশান্তভাবে একটা এক্সাম্পল আমি বারবার দেই যে ওইখানে গিয়ে অনেক সময় জানালার দরজা হাত দিতে চায় গায়ের মধ্যে মাখতে চায় যে বরকত নিতে চায় যেভাবে শাহজালালের মাজার গিয়ে হাইকোর্টের মাজার গিয়ে এগুলো করে আর ওটা তো আরো বড় মাজার সেখানে করবে না কেন অন্য মাদার গিয়ে সেজদা করে সেখানে তো পারলে আরো বেশি করা দরকার নাউজুবিল্লাহ এগুলো গোমরাহি এগুলো শিরক এগুলো বুঝে না এই জন্য ওখানে পুলিশ ডিউটি দেয় এবং আরো ডিউটিওয়ালারা থাকে তারা কেউ এরকম মাথা নিচু করতে গেলে গায়ে হাত দিয়ে টাচ করতে গেলে তারা নিষেধ করে হ্যাঁ কুল্লু হারাম হ্যাঁ ছুইতেই দেন এই সোয়ার মধ্যেই ওই বেদাত চলে আসে এখন এক লোক ছিল কোন এক দেশে সেই দেশের নাম বলার দরকার নাই উর্দু ভাষী সে লোকে বলল তখন পুলিশে তাকে কাছেও যেতে দেয় না তখন রাগ করে বলে দেখো তোমনে হামারে রসুল কো বি সেতায়া হামে বি সেতানে লাগা যে আল্লাহ নবীরে তোমরা আরবরা জিন্দা থাকতে কষ্ট দিছো এখন আমাদেরকে কষ্ট দিচ্ছ ওনারে আমরা মহব্বত করতে পারতেছি না তোমাদের জন্য মহব্বতের মানে শিরক করতে হবে বিদআত করতে হবে যে শিরক বিদআত থেকে উম্মতকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন তিনি বলে গেছেন খবরদার যেই ব্যক্তি শিরক করবে বিদআত করবে তার শাস্তির কথা কি বলে গেছেন কুল্লু বিদআতিন দালালা সমস্ত বিদআত গোমরাহি কাজে এর মধ্যে কোনো খায়ের নাই আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের একটা আরজু আছে যে শাফাত দরকার তাই না ওনার সুপারিশ লাগবে শাফাত লাগবে এখন শাফাতটা ওনার কাছে চাইবেন ওইখানে গিয়ে ওনার কাছে চাইবো শাফাত না কেন চাইবো না আল্লাহ তাআলা সূরা আয়াতুল কুরসিতে কি বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি কে আছে সরাসরি সুপারিশ করবে আল্লাহর পারমিশন ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পারমিশন চাইবেন এরপরে আল্লাহ তাআলা ওনাকে ক্রাইটেরিয়া দিবেন লিস্ট দিবেন কার কার জন্য সুপারিশ তিনি করতে পারবেন কার জন্য করতে পারবেন না সূরা যুমারের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুল লিল্লাহি শাফাআতু জামিআ সমস্ত শাফাআতের মালিকানা কার হাতে আল্লাহর হাতে তাহলে এখন আমি শাফাআতের জন্য দরখাস্ত দেব কার কাছে আল্লাহর কাছে আল্লাহুম্মা শাফফি ফিয়া নবিয়াক যে আল্লাহ আমার জন্য আপনার নবীর সুপারিশকে আল্লাহ আপনি বরাদ্দ করে দিন হ্যাঁ আল্লাহর কাছে চাইতে হবে তিনি পারমিশন দিবেন এই জন্য দোয়া কারো কাছে করা যাবে না শুধু আল্লাহ তাআলার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাত এবং সালাম আমরা পাঠাবো শুধু এখন তাড়াতাড়ি করে কবর জিয়ারতে দোয়া পেশ করে আবু বকর ওমরের কাছ থেকে আপনি বেরিয়ে আসলেন এখন আপনার মনে আরজু মিটলো না যে মুখতাসার হয়ে গেল মনে চাইছিল অনেকক্ষণ থেকে দরুদ সালাম পাঠাই আল্লাহর কাছে অনেক দোয়া করবো সুপারিশের জন্য ওইখানে জায়গা নাই আর ওইখানে ভিড় করার দরকার নাই ওখান থেকে চলে আসেন বেরিয়ে যান অন্য মানুষকে জায়গা করে দেন আপনার মনের আবেগ মিটানোর জন্য আবার মসজিদের ভিতরে ঢুকে ঢুকে আবার দুই রাকাত নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেন এবারে লম্বা দোয়া করেন আপনি চোখের পানি ফেলেন যে আল্লাহ তোমার নবীর জিন্দা জিন্দা দেখতে পারি নাই তার কবরে জায়রাত করে তুমি তৌফিক দিয়েছো আলহামদুলিল্লাহ তার কাছে সালাম দেওয়ার তৌফিক দিয়েছো আল্লাহ তুমি কবুল করো তুমি আমার জন্য ওনার সুপারিশকে বরাদ্দ করে দাও আপনি অনেকক্ষণ পর্যন্ত দরুদ শরীফ পড়েন দোয়া করেন কোনো আপত্তি নাই কিন্তু ওইখানে অনেকক্ষণ দাঁড়াবেন না ভেড়াবেড়ি করবেন ধাক্কাধাক্কির পরিবেশ সৃষ্টি করবেন না পরের লোকগুলোকে যা আসতে না পারে তাদেরকে বাধাগ্রস্ত করবেন না এই জন্য দোয়াটাকে জিয়ারতটাকে মুক্তসার করে শান্তভাবে বেরিয়ে যেতে হবে এর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে বেশি দেবেন আর যে ব্যক্তি উল্টাটা করতে চাইবে তার জন্য কমে যাবে তিনি বেশি পাবেন না ঠকে যাবেন প্রতারিত হয়ে যাবেন এই জন্য কোনো কোনো সময় লোকেরা এরকম উল্টাপাল্টা করেছে এক লোক কে দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলার নাতি ছিলেন জাইনুল আবেদিন মনে আছে তো ইমাম হোসাইনের ছেলে তিনি দেখলেন যে আন্দালুসিয়া থেকে না কোন জায়গা থেকে এরকম
দূর দেশ থেকে একজন জিয়ারত করতে আসছে, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ওখানে কবরে, তখন এরকম ছিল না, একটু কম ছিল, তো একেবারে মাথাটা ওই বাড়ার ভিতরে ঢুকাই দিয়া কাছে গিয়া খুব করে সালাম দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তিনি তাকে থামালেন, দেখো আমি ওনার নাতি বা ওনার মেয়ের নাতি, আমি তোমাকে বলছি যে তুমি এত অস্থিরতা করে এই সালাম দেওয়ার কোনো দরকার নাই। তুমি আন্দালুসিয়া থেকে সালাম দিলে ওনার কাছে পৌঁছে, আর এখান থেকে সালাম দিলে পৌঁছে, এরকম কাজ তুমি যখন বেড়া ছিদ্র করে ভিতরে গিয়ে ঢুকে তুমি অস্থিরতা দেখাচ্ছ, এটা ঠিক নয়। সালফে সালেহীন সাহাবায়ে কেরাম এগুলো করেননি, আল্লাহ নবী এগুলো পছন্দ করার কথা ছিল না, তুমি উল্টাপাল্টা কাজ করেছ, কাজে আমরা এটা সতর্ক হয়ে যাই। মদিনা তৈয়বাতে মসজিদের ভিতরে তিনটা কাজ, মসজিদে নামাজ পড়া, এরপরে রাওদাতুল মরিয়াদের জান্দার সুযোগ নেওয়া যদি পাওয়া যায়, আর তিন নম্বরে ওনার কবর পাশাপাশি আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করা। এই তিনটা কাজ মসজিদ কেন্দ্রিক হয়ে গেল। কেমন? এরপরে কি আছে? জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকি কবর জিয়ারত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় করেছেন এবং তিনি এই কবর জিয়ারতের জন্য উৎসাহিত করেছেন, এই যে অনেক সওয়াব আছে, অনেক ফজিলত আছে। এরপরে আর কি আছে? মসজিদে কোবা আছে, মসজিদে কোবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নামাজ পড়তে যেতেন এবং তিনি মসজিদে কোবা কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজুর মসজিদে কোবা রাকিবান ওয়া মাশিয়ান ওয়া ইসাল্লি ফীহি রাকাতাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যেই মসজিদে কোবাতে চলে যেতেন, কোনো সময় জানোয়ারে পিঠে সওয়ার হয়ে, কোনো সময় হেঁটে চলে যেতেন এবং গিয়ে দুই রাকাত নামাজ পড়তেন। আর কি হাদিসে তিনি বলেছেন, মান তাতাহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদে কোবা ফাসাল্লা ফীহি সালাতান কানা লাহু কাআজরি উমরাহ। যে ব্যক্তি তার ঘরের মধ্যে, মদিনাতে আমাদের ঘর নাই, কি আছে, হোটেলের রুম আছে, সেখানে আমরা ওযু করে নেই, ওযু করে নিয়ে পবিত্র অবস্থায় মসজিদে কোবায় যায়, এরপরে ওখানে গিয়ে কিছু নামাজ পড়ে, কয় রাকাত তিনি বলেন নাই, সলাতান কিছু নামাজ পড়ে, দুই রাকাতও হতে পারে, চার রাকাতও হতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে একটি উমরার সওয়াব দান করবেন, এই ফজিলতটা সেখানে আছে। এরপরে তিনি জান্নাতুল বাকির কথা বললাম, জুরুল কুবুর ফাইনহা তুযাক্কিরুকুমুল আখিরা, কবর জিয়ারতের কথা তিনি বলেছেন, এই জন্য জান্নাতুল বাকি সুযোগ নেওয়া যায়, সেটা সাধারণত আসরের পরে বিকালে বোধহয় খোলা থাকে, ওখানে গিয়ে একটু কবর জিয়ারতের নর্মাল যে দোয়া আছে ওই দোয়া পড়ে একটু, ফজরের পরেও খোলে, ফজরের পরে আসরের পরে দুই সময় খোলে। ঠিক, আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসালুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, অথবা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, একাধিক দোয়া আছে, এগুলো হিসনুল মুসলিম থেকে দেখে দেখে পড়তে পারেন, মুখস্থ করে পড়তে পারেন। তাহলে এ কয়টা গেল, আর কি বাকি আছে? এরপরে বাকি আছে সুহাদা ওহদ। ওহদের ময়দানে হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর আছে এবং ওহদের অন্যান্য শহীদের কবর আছে, সেগুলো জিয়ারত করাও যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে যেতেন এবং বিশেষ করে ইন্তিকালের সময় অসুস্থ হয়ে পড়ার আগে তিনি ফাইনাল কবর জিয়ারত করে এসেছেন, সেখান থেকে এটা সুন্নত, তো ওই কবরগুলো জিয়ারত করা যেতে পারে। তো এই কয়টা মাত্র, তাহলে কি হলো? মসজিদ নববীতে সালা, রওদাতুল মরিয়াদুল জান্না, আল্লাহ নবীর কবর জিয়ারত, এরপর আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু, জান্নাতুল বাকি, মসজিদে কোবা, সুহাদা, ওহদ, এই কয়টা, আর কিছু নাই। লোকেরা আবার কিছু টুরিস্টদের মতো ট্যাক্সিওয়ালারা আছে, বলে জিয়ারা জিয়ারা জিয়ারা, তারা নিয়ে যাবে মসজিদে কেবলা তাইন, ওটা এত এমন আহামরি কোনো ফজিলতের জিয়ারত নাই। একসময় ওখানে এক গ্রুপ অফ সাহাবিরা আসর নামাজ পড়তেছিলেন, তারা ওই বাইতুল মাকদাসের দিকে, ওদের কাছে খবরগুলো, তোমরা তো এখন বাইতুল মাকদাসের দিকে কেবলা করো, কেবলার হুকুম চেঞ্জ হয়ে গেছে, মক্কার দিকে কেবলা হয়ে গেছে, কাবার দিকে, তারা ওইখানে নামাজে ঘুরে গেছিলেন। তো ওইটার জন্য ওইটা একটা ইতিহাস ছাড়া ওইখানে আর এমন কোনো ফজিলত নাই। আবার ওই যে খন্দকের ওখানে কেউ কেউ আবার ট্যাক্সিওয়ালারা নিয়ে যায়, ওখানে খন্দকের যুদ্ধের জায়গার মধ্যে ছোট ছোট কয়েকটা, কয়েক মসজিদ, সাতটা না কয়টা, সাতটা মসজিদ এখানে এই টুকটাক বানিয়ে রাখছিল, এখন আছে নাকি ওগুলো? এখন পর্যন্ত নাই, ওগুলো খামাখা ওই এগুলো কোনো ভিত্তি নাই, ছোট ছোট মসজিদ এরকম, ওখানে নামাজ এগুলো কোনো জামাতও হয় না, জুমাও হয় না, এগুলো মসজিদের কোনো মর্যাদাও না, এগুলো এই এই ধারণাগুলো পরবর্তী পর্যায়ে তুর্কিদের জমানায় হয়েছে, এগুলোর কোনো ভিত্তি নাই। যে কয়টা এতক্ষণ বললাম এই কয়টাই মেইনলি মদিনার জিয়ারত, বাকি সময় যে কয়জন থাকি মসজিদে নববীতে নামাজ বেশি করে পড়া, এক এক ওয়াক্তে, এক এক রাকাতে, এক হাজার ওয়াক্তে রাকাতে সওয়াব পাওয়া যাবে,
কোরআন শরীফ তেলাওয়াত করা, তাওবা ইস্তেগফার করা, দোয়া দরুদ পড়া, দরুদ শরীফ বেশি করে পড়া, এগুলো কাজ। আর মার্কেটে কম যাওয়া নাকি বেশি যাওয়া? মক্কা মদিনায় মার্কেট কি কি জমজমাট, হায় রে দেখলে তো অবস্থা কাহিল। আর মহিলারা যে স্বর্ণের দোকান দেখেন তাতে কাজ হয়েছে, এ বাজার সব চুলোয় উঠবে, এত সোনা দেখে না কিনে পারা যা। তো এই জন্য ওগুলা কিছু দরকারি হাদিয়া তোহফা লাগবে ছেলে মেয়ের জন্য, আত্মীয় স্বজন কিছু আনবেন ঠিক আছে, কিন্তু বেশি বেশি যদি সারাদিন মার্কেটে যান এই সুযোগ, এবাদতের মক্কা মদিনা এবাদতের সুযোগ হারিয়ে ফেলি, মার্কেটে বেশি সময় দেই, এটা ঠিক হবে না। যত কম দেওয়া যায় তত ভালো, দরকারি কাজ অল্প সময়ের ভিতরে সেরে আনবেন। একবারে ঘুরে ঘুরে সমস্ত এই বাজার থেকে সেই বাজারে দরাদরি করতে থাকা, ঘুরতে থাকা, এটা বেশি ভালো না। যত কম, যে কোনো মার্কেটে শয়তান ফ্ল্যাগ লাগাইয়া বসে থাকে, মদিনার মার্কেট বলেন আর মক্কার মার্কেট বলেন আর লন্ডনের মার্কেট, শয়তানের জন্য সব মার্কেট সমান, কাজের ওখানে যত কম দেওয়া যায়। বিশেষ করে মহিলারা বাইরে যখন যাবেন আল্লাহর ওয়াসে পর্দা পুশিদা এমনভাবে শরীরকে ঢাকবেন যেন আল্লাহ তালা আপনার যে তাকওয়া আছে আল্লাহ তালা যেন আপনার কাছ থেকে প্রমাণ পান সেখানে, এইভাবে করে করবেন। তো মদিনার জিয়ারাতের ব্যাপারে কিছু কিছু বই পুস্তকে খুব ফজিলত লিখছে অতিরিক্ত, কিছু দয়ীফ নয়, শুধু মওদু কিছু হাদিস আছে, হাদিসগুলো সহি না। যেমন একটা হাদিস আছে কোন কোন হজের বইয়ের কিতাবে আপনারা পাবেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরুনি ফাকাদ জাফানি, যে ব্যক্তি হজ করলো আর আমার জিয়ারত করে না করেই চলে গেলো সে আমার সঙ্গে দুর্ব্যবহার করলো, হাদিসটা সহি না। আরেকটা আছে মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমি মরে যাওয়ার পর আমার জিয়ারতে আসে, আমি জিন্দা থাকলে জিয়ারত করলে যেরকম হয়তো ওইরকম কাজ করলো, এটাও সহি হাদিস নয়। মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল, এগেইন এটাও সহি হাদিস নয়। বড় বড় মুহাদ্দিসিন যারা ছিলেন, ইবনে ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাই, হাফেজ আল উকাইলি, ইমাম তাইমিয়া ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, সবাই বলেছেন যে এই হাদিসগুলো সবগুলো এগুলো কোনো ভিত্তি নাই, এগুলোর সনদ সহি নাই। প্রশ্ন উত্তরের দিকে আমরা যাব, তার আগে আমি বলেছিলাম বেল্ট ইউজ করা জায়েজ আছে, পকেটওয়ালা বেল্ট দুই রকম আছে, একটা হলো ব্যাগের মতো একেবারে পকেট এখানে এরকম আছে কোমরের মধ্যে, এটা লাগানো জায়েজ আছে, আপনার নিচের অংশের এহরামকে বেঁধে রাখার ব্যবস্থাও হলো আর পকেটের মধ্যে টাকা পয়সা রাখার ব্যবস্থা হলো, এই একটা। আর একটা এরকম বা এরকম চামড়ার হোক, প্লাস্টিকের হোক, কাপড়ের হোক, কোনো অসুবিধা নেই, সব জায়েজ আছে। তবে শুধু এই ট্রাউজারের বেল্ট, প্যান্টের বেল্ট যেটা আছে ওইটা ব্যবহার না করা উচিত, অনেকে সেফটি পিন দিয়ে বাঁধেন, এটাও অ্যাভয়েড করা উচিত। আমরা প্রশ্ন নেব যে সিস্টারের কাছ থেকে অনেকগুলো উপরে মহিলাদের প্রশ্ন এসেছে, একটু অগ্রাধিকার দিলে ভালো হয় তাই না? লেডিজ ফার্স্ট অলওয়েজ। ক্যান এ ওম্যান ইউজ এ পিন অন এ স্কার্ফ? হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে স্কার্ফের মধ্যে পিন লাগাইতে পারবেন, অসুবিধা নাই, ইট ইজ ওকে সিস্টার। হোয়াইল ইন দ্য স্টেট অফ ইহরাম ক্যান এ ওম্যান হ্যাভ জুয়েলারি অন? অলঙ্কার থাকতে পারবে কি না? কিছু অলঙ্কার বেসিক যদি থাকে অসুবিধা না, তবে খুব বেশি অলঙ্কার লাগাইলে তো অলঙ্কার ট্যাকল করা এক বড় ঝামেলা, টুন টুন করে আওয়াজ করবে, কোনখান দিয়ে আবার বের হয়ে যায়, কার নজর ওদিকে যায়, আপনার আবার মনের মধ্যে এত অলঙ্কারের রিয়া চলে আসতে পারে, অনেক ঝামেলা। ঝামেলা যত কমানো যায় তত সুবিধা। কোনো কোনো দোয়া অবশ্যই শিখতে হবে, অনেক দোয়া শেখার সময় নেই, আবার একটার সাথে আরেকটার মিশে যায়, তাই প্লিজ কয়টা মুখস্থ করতে হবে বলবেন? কোনো নাম্বার মুখস্থ ফিক্স করার নাই, তিনটা না দশটা, এটা নির্ভর করে আপনাকে আল্লাহ যতটুকু তৌফিক দান করেন। তালবিয়াটা মুখস্থ করতেই হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা ছাড়বেন না। আর সাফা মারওয়ার ইন্না সাফা ওয়াল মারওয়া তুমি শায়রিল্লাহ যদি পারেন, এটাও খুব ভালো। এরপরে রুকন ইয়ামানি এবং হাজরে আসওয়াদের কর্নারে তাওয়াফের সময় রব্বানা আতিনা ফিদ্দুনিয়া, এটা তো সবারই মুখস্থ আছে ইনশাআল্লাহ। এরপরে আরাফাতের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ কথাতে বললাম,
এটাও এই কয়েকটা একেবারে কমন যেন মিস না হয়ে যায় চেষ্টা করেন এই কয়টা মুখস্থ করতে যদি ইন কেস ভুলে যান বা মুখস্থ না থাকে বই থেকে পড়তে চান পড়তে পারবেন আচ্ছা আগের প্রশ্ন মাগরিবের আগে আমি যখন মিস করেছিলাম যে তাওয়াফে জিয়ারত এবং তাওয়াফে বিদার মধ্যে বিদায়ী তাওয়াফের মধ্যে পার্থক্য কি একটা প্রশ্ন ছিল এবং ইত্তিবা এবং রামল কোন তাওয়াফে লাগবে আসলে এটাই সহি প্রথম গিয়ে যে তাওয়াফ করেন উমরার জন্য ওই সময়ই ইত্তিবা এবং রামলের প্রশ্ন আসে অথবা তাওয়াফে কুদুম করেন যারা তাদের জন্য পরে আর লাগবে না এই কারণে যে আসলে সুন্নত কখন হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম এসেছিলেন ওই প্রথম তাওয়াফের সময় তিনি রামল এবং ইত্তিবা করেছেন পরে করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না এই জন্য প্রথমটার মধ্যে লাগবে ইনশাআল্লাহ পরেটায় আর লাগবে না তাওয়াফে জিয়ারতের সময় আর লাগবে না তাওয়াফে জিয়ারত এবং বিদায়ী তাওয়াফের মধ্যে পার্থক্য কি পার্থক্য আছে বিদায়ী তাওয়াফে কোনো সাই থাকে না কিন্তু তাওয়াফে জিয়ারতে সাই থাকতে পারে যদি আগে সাই না করা হয় এবং তামাত্তু আলার সাই লাগবেই এটা একটা পার্থক্য আর একটা পার্থক্য হচ্ছে তাওয়াফে জিয়ারত ফরজ মিস করলে আর হজ হবে না বিদায়ী তাওয়াফ ওয়াজিব মিস করলে কেউ যদি সময় কুলায় নাই ভুলে গেছে চলে আসছে যেটা ফ্লাইট করে ফেলেছে তারপরে মনে পড়েছে আমি তো বিদায়ী তাওয়াফ করি নাই তাহলে তার হজ হয়ে গেছে কিন্তু একটা দম দিতে হবে এখন মক্কায় কাউকে ফোন করে টাকা পাঠাই দিবে যে আমি মিস্টেক করে ফেলেছি বিদায়ী তাওয়াফ করি নাই আমার একটা দম দিয়ে দেন টাকা পাঠিয়ে দিলাম হজ হয়ে গেল মক্কাতেই দিতে হবে দম কিন্তু মক্কাতেই দিতে হবে আর যদি কেউ তাওয়াফে জিয়ারত মিস করে হজ হবে হবে না এই আরেকটা বড়